আসসালামু আলাইকুম, হুমাইরাস মাম কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। যারা কচু শাক খেতে পারেন না, এই ভিডিওটি তাদের জন্য। গাল চুলকানোর ভয়ে অনেকে আছেন, কচু শাক খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে খেলে গাল চুলকায় না। আমি আজকে শুটকি চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করার পদ্ধতি আপনাদের দেখাবো। শুটকি চিংড়ি মাছও অনেকে খেতে পারেন না গন্ধের জন্য, কিন্তু এইভাবে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে কোনো গন্ধ আসে না। আমি চুলায় একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে ফুটন্ত পানিতে হাফ টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়া দিয়েছি, হাফ কাপ শুটকি চিংড়ি মাছ দিয়েছি। শুটকি চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি। অনেক সময় শুটকি চিংড়ি মাছের মধ্যে ময়লা থাকে, সে ময়লাগুলোকে অবশ্যই পরিষ্কার করে নেবেন। আমি অল্প 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই পানিটা ফেলবেন না, এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে চিংড়ি মাছটা একেবারে কাঁচা চিংড়ি মাছের মতো হয়ে যাবে। আবারও কড়াইতে অল্প পরিমাণে পানি দিয়েছি, 1 টেবিল স্পুনের মতো লবণ দিচ্ছি, 1 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়া দিচ্ছি, 15-20টার মতো কাঁচামরিচ চিরে নিয়েছিলাম সেটা দিচ্ছি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু কচু শাক রান্নাতে ঝালের পরিমাণটা বেশি দিলে টেস্ট ভালো আসে, এজন্য চেষ্টা করবেন ঝালটা একটু বাড়িয়ে দেওয়ার। আমি এবার ভালো করে হলুদ লবণ ঝালটাকে পানির সাথে মিশিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে রাখা কচু শাক দিয়ে দিচ্ছি। এই কচু শাক রান্নাতে আমি তেঁতুল ব্যবহার করব। এই তেঁতুল ব্যবহার করার কারণেই কচু শাক দিয়ে গাল চুলকাবে না, অবশ্যই পাকা তেঁতুল ব্যবহার করবেন। আমি এখানে পাকা তেঁতুল ব্যবহার করেছি। ছোট একটা বাটিতে অল্প পরিমাণে তেঁতুল নিয়েছি। তেঁতুলের পরিমাণটা খুবই সামান্য দিবেন, বেশি দিলে কিন্তু টক হয়ে যাবে, খেতে পারবেন না। আমি তেঁতুলের মারটাকে বের করে নিয়েছি। এবার দেখুন কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। কচু শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কচু শাকটা সিদ্ধ হয়ে যায়। এবার সেই তেঁতুলের মারটাকে দিয়ে দেব। এবার কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এবার এই কচু শাকের থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানিটাকে একবারে শুকিয়ে নিয়েছি। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে একটা তেজপাতা অর্ধেক করে চিরে দিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়েছি। এবার তেলের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিব একটু। হালকা ভাজার পরে এবার রসুন কুচি দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে একটু ভেজে নেব। অবশ্যই ভালো করে ভাজতে হবে। এবার আমি পেঁয়াজ রসুনটাকে আলাদা এক সাইড করে রেখে দিচ্ছি। সেই শুটকি চিংড়ি মাছটাকে আমি পানি থেকে উঠিয়ে 2-3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। অবশ্যই পানি ঝরিয়ে নেবেন, না হলে কিন্তু এই তেলের ভিতরে দেওয়ার কারণে ছিটকাতে পারে, এজন্য অবশ্যই পানিটাকে ভালো করে ঝরিয়ে নেবেন। শুটকি চিংড়ি মাছ এইভাবে খেলে একদমই গন্ধ লাগে না। আপনারা যারা শুটকি চিংড়ি মাছ খেতে পারেন না, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, খুবই সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন মচমচাও হবে। শাকের ভিতরে যখন
দেওয়া হবে, তখন ভাতের সাথে খেলে এটা অনেক মজা হয়, একদমই গন্ধ লাগে না। অবশ্যই এইভাবেই ট্রাই করবেন। সেই কচু শাকটাকে দিয়ে দিচ্ছে, ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে। দেখুন, এক টেবিল স্পুনের মতো আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। সুন্দর করে মেশাতে হবে। এখানে কিন্তু রস থাকলে হবে না, অবশ্যই ভালো করে সুন্দর করে শুকিয়ে নিতে হবে। আমি এরকম করে রান্না করে নিয়েছি, দেখুন আঠালো ভাব হয়েছে। এইভাবে রান্না করবেন তাহলে একদমই গাল চুলকাবে না। অবশ্যই তেঁতুল ব্যবহার করবেন, কাঁচা তেঁতুলও দিতে পারেন আপনারা, বাট আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি পাকা তেঁতুল দিয়েছি। অল্প পরিমাণে দিবেন, অতিরিক্ত দিলে কিন্তু টক হয়ে যাবে, খেতে পারবেন না। গরম ভাতের সাথে এই শাকটা খেলে খুবই মজা হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা ছিল। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।